সুপারভাইজার পাওয়ার যে বিসর্জনের মায়ের বিদায়ের যে কার্যক্রম যে প্রথমবার ত্রিপুরাবাসী করতে চলছে আজকে দুইটি বিষয় আপনাদের সামনে উপহার রাখব একটা হচ্ছে আজকের দিনে দুইটি নবোদয় বিদ্যালয় ত্রিপুরার জন্য কেন্দ্র সরকার নরেন্দ্র মোদী দিয়েছে একটা টাকার জন্যতে একটা বিরিয়ানি হাতে আজকে আপনাদের জন্য শুভ সংবাদ সেটা এক একটা বিদ্যালয়তে ৪৫ কোটি টাকা করে খরচ হয় দুইটি বিদ্যালয় ত্রিপুরাকে দেওয়া হয়েছে দ্বিতীয়ত আজকে আরেকটি শুভ সংবাদ দেব এক সময় ত্রিপুরাবাসী ভাবছিল যে এখান থেকে স্পাইস ট্রেন চলে যাচ্ছে এখানে ফ্লাইট কম হয়ে যাচ্ছে এখন দিল্লি আগরতলা ডাইরেক্ট ফ্লাইট হয়েছে তার সঙ্গে সঙ্গে আগামী ২০ অক্টোবর থেকে চালু হবে কলকাতা আগরতলা ইম্ফল গুয়াহাটি ইম্ফল আগরতলা আগরতলা কলকাতা তিনটি ফ্লাইট আরো এয়ার এশিয়ার ত্রিপুরার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী আপনাদের শুভ বিজয়ের উপহার পাঠিয়েছেন আর তার সঙ্গে সঙ্গে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জানাব এইবারের যে পূজা সারা ত্রিপুরা রাজ্যে রেকর্ড করেছে এবার ২৫৫৫ উপরে দুর্গা পূজা হয়েছে রেজিস্টার ২৫৫৫ উপরে রেজিস্টার দুর্গা পূজা হয়েছে তার আগে ছিল ২০২২ কাছাকাছি সেটা রেকর্ড তৈরি করেছে এবার তাতে প্রমাণিত হচ্ছে সমস্ত ত্রিপুরাবাসী নরেন্দ্র মোদী যে বিচারধারা গ্রাম গরিব কৃষক সেই বিচারধারাতে একযোগে চলছেন এবং তার মধ্যে সবচেয়ে বেশি লক্ষণীয় যে রুরাল এরিয়াতে গ্রামীণ এরিয়াতে পূজা সবচেয়ে বেশি বেড়েছে গ্রামীণ এরিয়াতে মানে গ্রামের মানুষ সুখী আছে তাতে প্রমাণিত হচ্ছে আর এবারে যে পূজা এই পূজা প্রশাসন সহ আমার সমস্ত ত্রিপুরাবাসীকে আমি ধন্যবাদ জানাবো যে সুসংবদ্ধভাবে প্রত্যেকটা দিন আমরা সুন্দরভাবে দুর্গা পূজা চাই আগরতলা হোক চাই বিরুনিয়া হোক চাই ধর্মনেরও হোক চাই ঢাকার জেলাতে হোক চাই জম্পুই জেলাতে হোক প্রত্যেক জায়গাতে আমরা সেই পূজা সুষ্ঠুভাবে করতে সক্ষম হয়েছি তার জন্য ত্রিপুরা পুলিশকেও আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো অ্যাডমিনিস্ট্রেশনকে ধন্যবাদ জানাবো আর সর্বোপরি ৩৭ লক্ষ ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জানাবো যে আপনারা এত সুন্দর পূজা করে রেকর্ড তৈরি করেছেন আর তার জন্য নরেন্দ্র ভাই মোদী এই দুর্গা পূজার এই বিজয়া দশমীর প্রাক মুহূর্তেই ত্রিপুরার জন্য ২ উপহার একদিকে এয়ার এশিয়ার ৩ ফ্লাইট আর অন্যদিকে ২ নবোদয় বিদ্যালয় ত্রিপুরার জন্য নতুন উপহার দিয়েছে আমি এই কার্যক্রমে সবাই ভাগ নেওয়ার জন্য সবাইকে অনেক অনেক